ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন সন্ধ্যারানী টুডু, পাশাপাশি ত্রাণ সামগ্রী তুলে দিলেন দুর্গতদের হাতে। ঘাটালে বন্যা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায়, কিভাবে তার সমাধান, এগুলি ঘাটালের মানুষজনই বলতে পারবে। তাদের সাথেই আলোচনা করে কি করতে হবে, কি করা যায়, সেগুলি জানাতে হবে সরকারকে। আমি আমার তরফ থেকে কিছু ত্রাণ সাহায্য নিয়ে এসেছি। ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কথা জানালেন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী সন্ধ্যারানী টুডু। প্রসঙ্গত, চলতি বছর এই নিয়ে চতুর্থবার বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে কাটাচ্ছে পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা। অন্যতম ভয়ঙ্কর অবস্থা ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুরে। শনিবার ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী। তিনি অযোধ্যানগর এক এবং দুই অঞ্চল পরিদর্শন করে কিছু মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন। আজকে আমরা পরিদর্শন করলাম, ঘাটাল পরিদর্শন করলাম, উপস্থিত ছিলেন আমাদের আশিসবাবু, এখানে উপস্থিত ছিলেন আমাদের, উপস্থিত ছিলেন এখানে বিডিও সাহেব, আমাদের আশিসবাবু উপস্থিত ছিলেন, ওএসডিও সাহেব, এসডিও ছিলেন, উপস্থিত ছিলেন, এবং আমাদের শঙ্করবাবু প্রাক্তন বিধায়ক, এবং আমাদের স্থানীয় সমস্ত নেতৃত্ব যারা ছিলেন আমার সঙ্গে, সবাই মিলে আমরা পরিদর্শন করলাম। আমরা মুনসুপা ওয়ান তিন নম্বর অঞ্চল, আমরা পুরো বুথে বুথে যেসব গ্রামগুলো আছে সব গ্রামগুলোই আমরা ঘুরলাম। আমরা দেখলাম মানুষের সমস্যা যেটা হয়, মানে বন্যায় তো তাদের যেখানে যা পরিস্থিতি, খুব ভয়ঙ্কর পরিস্থিতি, সত্যি তারা খুব আশঙ্কায় আছে, যা বাস্তবে নিজের চোখে দেখলাম তাদের কাছে। তারা কেউ ঘরের চালাতে আছে, কেউ ছাদের উপরে আছে, কেউ উঠানে, মানে বিভিন্ন রকম, কেউ গাছপালাতে উঠে আশ্রয় নিচ্ছে এখন। সত্যি এই পরিস্থিতিটা খুব ভয়ঙ্কর, সবারই খারাপ লাগে, তারা খুব খারাপ অবস্থাতেই আছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য আমার পক্ষ থেকে যতগুলো সম্ভব আমরা ত্রাণ সামগ্রী যেটা আমাদের আছে, স্থানীয় নেতৃত্ব যারা বুথে বুথে আছেন তাদের হাতে আমরা তুলে দিয়েছি, এবং তাদের মুখে যে সমস্যার কথা সেটাও আমরা শুনলাম। এই যে সমস্যার কথা, সেই বার্তাটা অবশ্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা বার্তা। কিন্তু মাস্টার প্ল্যান নিয়ে তো এতবার তো রাজ্য সরকার, তো কেন্দ্র সরকারের কাছে চিঠি জানিয়েছে, বিষয় নিয়ে অনেক কথাও তুলেছে, কিন্তু সেই বিষয়ে মাস্টার প্ল্যান নিয়ে কোনো বিবেচনাই করেনি কেন্দ্র সরকার, কি বলবেন? কেন্দ্র সরকার কোনো বিবেচনাই করেনি, কোনো ফান্ড দেয়নি, টাকাও দেয়নি, কিন্তু আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উনি কাজ শুরু করে দিয়েছেন। তিনি পাটে পাটে তিনি অনুমোদন দিচ্ছেন এবং টাকাও দিচ্ছেন। ম্যাডাম, ত্রাণ সামগ্রী ঘাটালবাসী চাইনি, ঘাটালবাসী চায় স্থায়ী সমাধান। স্থায়ী সমাধানের জন্য কী ভেবেছেন আপনারা? মুক্তি চাই, সেটা কী ভাবছেন? দেখুন, এই স্থায়ী সমাধান এখন স্থানীয় বাসিন্দারা যেভাবে বলবেন, ওনাদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসবেন। আমাদের আশিসবাবু এখানে উপস্থিত আছেন, এসডিও আছেন, স্থানীয় নেতৃত্বরা আছেন, ওনাদের মধ্যে সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আমরা তুলে নিয়ে অবশ্যই সেই সমাধান করার চেষ্টা। স্থানীয় মানুষের এই মাস্টার প্ল্যান যেটা কেন্দ্র দোষ চাপাচ্ছে রাজ্যের ঘাড়ে, রাজ্য দোষ চাপাচ্ছে কেন্দ্রের ঘাড়ে, অ্যাকচুয়ালি মাস্টার প্ল্যানের ঠিক সমস্যাটা কোথায়, কেন মাস্টার সমস্যাটা? আমরা কেন্দ্র সরকার থেকে কিছু পাইনি, দীর্ঘ বাম সরকারেও কিছু পায়নি, আর কেন্দ্র সরকারের কি থেকে কিছু পায়নি। যখন থেকে আমাদের সরকার, দিদি মুখ্যমন্ত্রী এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন থেকেই আমরা এই সব মাস্টার প্ল্যান করেছি, তারপরে আমাদের পাটে পাটে অনুদানও পাচ্ছি এবং কাজও চলছে। এখানকার যিনি বিধায়ক, উনি বিজেপির বিধায়ক, উনি দাবি করেছেন যে কেন্দ্র সরকারের সদিচ্ছা আছে কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছা নেই, এটা এই বিষয়ে কি বলবেন? আমি এখানে দলবাজি করতে তো আসিনি, আমি সবার মানুষের পাশে থাকতে এসেছি, সহযোগিতা করতে এসেছি, ওদের সমাধান সমস্যা এসব কথা শুনতে এসেছি, দলবাজি করার জন্য না। থ্যাংক ইউ। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।